নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2023, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, শিক্ষা, প্রেম, কর্ম, দাম্পত্য সুখ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। নবগ্রহ আপনাকে এ মাসে কি রেজাল্ট দিতে চলেছে, কি ফল পেতে চলেছেন, পার্ট বাই পার্ট আমি আলোচনা করতে চলেছি এবং ভিডিওর শেষে কিছু উপায় আমি বলবো, যেটা আপনারা যদি করেন নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের কঠিনতম সমস্যাগুলো কিন্তু আপনাদের নিশ্চিত রূপে দূর কিন্তু হবে। প্রথম আসি মিথুন রাশির স্বাস্থ্য। দেখুন, আপনার রাশির অধিপতি থার্ড হাউসে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, এ মাসে আপনাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের কিন্তু হবে। থার্ড হাউসে রাশির অধিপতি, তো আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম কিন্তু আপনাদের হবে। শরীরের পার্টটা যদি বলি, খুব একটা শরীরের পার্ট নিয়ে কিন্তু সমস্যা নেই, তবে বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুড একটু হলো এড়িয়ে চলুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় কেমন হবে। দেখুন, আপনাদের পঞ্চমপতি ধনভাবে অবস্থান করছে এবং সারা মাস এই শুক্র কিন্তু আপনার ধনভাবে অবস্থান করছে। যারা শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, অনলাইন গেমিং এগুলোতে টাকা যারা লাগাচ্ছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এই সময় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশির। এবার আসি আপনাদের শিক্ষা, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে এবং পঞ্চম পতির প্লেসমেন্ট কিন্তু দ্বিতীয় ভাবে হচ্ছে। দেখুন, পড়াশোনার জায়গাটা যদি বলছি, আপনারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন, সেখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু কেতু থেকে এখানে কিছুটা হলো পড়াশোনাতে মনোযোগ না দেওয়া, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো, পড়ার ক্ষেত্রে আপনাদের একটা চাপ চলে আসা, অর্থাৎ একটু হলো অমনোযোগী হয়ে যাওয়া, অনলাইনের দিকে একটু হলো ঝুঁকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ শিক্ষার জায়গাটা কিন্তু ফোকাস অবশ্যই আপনারা দিন। এরপর আসি আপনাদের দাম্পত্য সুখ। দেখুন, সপ্তম ভাবই হচ্ছে আমাদের দাম্পত্য সুখের জায়গায়। সপ্তম ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু রয়েছে। আমি একটি কথা বলবো, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যদিও বৃহস্পতি রাহুযুক্ত, কিন্তু খুব একটা সমস্যা কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে না এ মাসে। অর্থাৎ দাম্পত্য সুখ আপনাদের নিশ্চিত রূপে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি ব্যবসা। আপনি মিথুন রাশির মানুষ, দেখুন বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করবেন বা আপনি সেলস লাইনে রয়েছেন, মার্কেটিং লাইনে রয়েছেন, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো আমি বলবো। আপনারা নতুন কোনো আইডিয়া নিয়ে আনতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ 100% কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। আপনি মিথুন রাশির মানুষ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ কিন্তু রয়েছে। কেউ কেউ বলছে, কৌশিক আমার ব্যবসা কিন্তু খারাপ চলছে মিথুন রাশি। দেখুন, আমি এখানে আপনার ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না, আপনার নবগ্রহের কী পজিশন আমি দেখতে পাচ্ছি না, এটা একটা ইন জেনারেল রাশিফল আপনাদেরকে আমি বলছি। দেখুন,
একাদশভাবে রাহু, গোচরে একাদশভাবে রাহু কিন্তু খুব লাভ কিন্তু দেয়, অর্থাৎ প্রফিট আপনাদের এই মাসে দিবে, ইনকাম গেইন আপনাদের করবে। আপনাদের মনে হবে যে আমি যে কাজটা করছি আরও ভালো করে কাজে মন লাগাই, আরও পরিশ্রম করি, তাতে আমার ইনকাম বাড়বে। অর্থাৎ আমি একটি কথা প্রথমেই বলেছি, অক্লান্ত পরিশ্রম কিন্তু আপনাদের রয়েছে, তবে ইনকামের জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের প্রেমের জায়গা। দেখুন পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চম পতি শুক্র আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে, কথার মধ্যে মধুরতা আপনাদের দেখা যাবে, প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা আপনাদের দেখা যাবে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে রয়েছে। অর্থাৎ আপনাদের যেগুলো প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল যে জায়গাটাতে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্রেকআপের জায়গা চলে আসছিল, সেই জায়গাটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, আপনাদের অর্থনৈতিকের পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আমি বলবো নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও ব্যক্তিগত জন্মছকে আপনার পঞ্চম ভাব আপনার শুক্র মঙ্গল এবং চন্দ্র দেখা দরকার, স্থিতিগুলো কেমন রয়েছে তার উপর বলা যায়, কিন্তু এটা একটা সার্বিক বিচার। আমি আবারও বলছি, এটা ধরে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, এটা একটা আমি সার্বিক বিচার আপনাদেরকে বলছি, কিছুটা হলো আপনাদেরকে কিন্তু চলার পথে পাথেয় হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে, আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে তো আপনাদের বৃদ্ধি করবেই, বড় ধরনের কোনো কাজের ক্ষেত্রে সুযোগ আপনাদের আসবে, যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজের ব্যক্তিগত জন্মছকটা দেখুন, কারণ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যের দ্বারা যে কোনো বড় কাজ আপনাদের সম্পূর্ণ হবে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে, এটা আমি আবারও বলছি। এবং বিদেশ থেকে লাভ, যারা বিদেশের সাথে যুক্ত রয়েছে গভর্নমেন্ট থেকে আপনারা কিছু লাভ পাবেন, কোনো টাকা আপনাদের আটকে ছিল সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের 100% কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন আপনাদের কর্মাধিপতিকে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে রাহুর সাথে, কর্মক্ষেত্রে চাপ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে উদ্যোত্তর কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতবিরোধ মত পার্থক্য কিন্তু হতে পারে। আমি একটি কথা বলবো, এই সময়টা আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম কিন্তু করুন, আপনার মনে হবে যে আরও কাজ করি আরও ভালো কাজ করার চেষ্টা, কিন্তু রাহুযুক্ত রয়েছে কিনা বৃহস্পতি কিছুটা কর্মক্ষেত্রে আপনাদের শত্রুতা কিন্তু হবে, উন্নতি করার আপনারা প্রচুর চেষ্টা করবেন, অর্থাৎ হার্ড অ্যান্ড সোল আপনার কিন্তু উন্নতির জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, উন্নতি করার জন্য আপনারা যথেষ্ট কায়িক পরিশ্রম আপনারা কিন্তু করবেন, শারীরিক পরিশ্রম যেটা বলছি খুব আপনাদের থাকবে। এবং সম্পত্তির জায়গাটা যদি আসি, আপনাদের এ মাসে কোনো প্রপার্টি ক্রয় এবং বিক্রয়ের দুটি যোগই কিন্তু রয়েছে, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়। চতুর্থভাবে মঙ্গল অবস্থান করবে, মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, কিছুটা হলেও স্বামী স্ত্রীর মধ্যে 19 তারিখের পর থেকে আপনার একটু মতবিরোধ মত পার্থক্য কিন্তু আসবে, জাস্ট অ্যাডজাস্ট করে চলুন, গ্রহ তো কথা বলবে কিন্তু আমরা যদি নিজেরা ঠিক থাকি কি না তেমন কিন্তু সমস্যা আসবে না। এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন, অর্থাৎ আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সাথে রত রয়েছেন, বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন। এবার আসি আপনি মিথুন রাশির মানুষ কি করবেন। আপনারা বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন এবং গণেশজির উপাসনা আপনারা করুন, বিশেষভাবে লাভ পাবেন। 21টা দুব্বা আপনারা গণেশজিকে নিবেদন করুন, দেখবেন আপনাদের যে বাধাগুলো রয়েছে কি না সেই বাধা থেকে 100% আপনারা কিন্তু মুক্তি পাবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আমি একটি কথা আবারও বলছি,
হয়তো আপনাদের হচ্ছে না, মিলছে না। আমি এখান থেকে আবারও বলছি, এটা সার্বিক বিচার। নমস্কার, ধন্যবাদ।